সালাম আলাইকুম, স্বাগতম আজকে অফিসে। আজকে আমরা আলোচনা করব যে আপনার বাসায় বৈদ্যুতিক মিটারের বা বিল ফ্যাক্টরির বৈদ্যুতিক মিটারের লোড কিভাবে কমাবেন এবং এর জন্য কত টাকা আপনাকে জমা দিতে হবে। তো লোড যদি বাড়ানোর প্রক্রিয়া থাকে তাহলে অবশ্যই কমানোর প্রক্রিয়াও আছে। ধরুন যে আপনি একটা কারখানা করেছেন বা আপনার আবাসিক বাড়িতে কানেকশন নিছেন, সেইখানে বেশি লোডের প্রয়োজন ছিল। যদি আমরা একটা কারখানা ধরি যে কারখানার পরিসরটা বৃহৎ ছিল বা দুইজনে মিলে সম্মিলিতভাবে করেছিলেন পার্টনারে, সেই ক্ষেত্রে আপনারা 50 কিলোওয়াট লোড নিয়েছিলেন, এখন কারখানার পার্টনার ভাগ হয়ে গেছে বা যে কোনো কারণে কারখানার পরিসর ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার 30 কিলোওয়াট লোড হলে এনাফ, সেই ক্ষেত্রে আপনার 20 কিলোওয়াট লোড কমানোর প্রয়োজন। ঠিক আছে, তো আপনি এই লোডটা কীভাবে কমাবেন? বা যদি আমরা আবাসিকের ক্ষেত্রে আসি, যে আবাসিকে বাসা বড় ছিল, অনেক জয়েন্ট ফ্যামিলি ছিল, সেইখানে বেশি লোডের প্রয়োজন ছিল, এখন জয়েন্ট ফ্যামিলি আলাদা আলাদা হয়ে গেছে, সেই ক্ষেত্রে লোড এখন কমে গেছে, সেই ক্ষেত্রে লোড কমানোর প্রয়োজন হতে পারে। যাই হোক, একই প্রসেস, জাস্ট আপনাকে একটু অবগত করা। এখন যদি আমরা এই লোড কমানোর জন্য প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে প্রথমেই যদি পোস্ট পেইড মিটার হয় অথবা প্রিপেইড মিটার হয়, সেই ক্ষেত্রে মিটারের প্রমাণ অর্থাৎ আপনার যদি এস্টিমেটের কাগজ থাকে সেটা সবচেয়ে ভালো, কারণ বিদ্যুৎ কানেকশন নেওয়ার সময় একটা ডকুমেন্ট আপনাকে অফিস থেকে দেওয়া হয়। ঠিক আছে, টাকা জমা দেওয়ার এস্টিমেট সিকিউরিটির কাগজ পোস্ট পেইডে, আর প্রিপেইডে শুধু আপনার এস্টিমেটের কাগজ, প্রিপেইডে সিকিউরিটি নেওয়া হয় না। তো এই কাগজ থাকলে ভালো, আর যদি না থাকে সেই ক্ষেত্রে বিলের কপি অথবা প্রিপেইড মিটারে থাকলে সেক্ষেত্রে আপনার হলো যে টাকা রিচার্জের একটা যে টোকেন পাওয়া যায় সেই একটা টোকেন, বা আপনার বিদ্যুৎ সংযোগের যে কোনো প্রমাণক নিয়ে অফিসে আবেদন করতে হবে যে বর্তমানে এই কারণে আমার লোড কমে যাওয়ায় লোড কমানো প্রয়োজন। অফিসে আবেদনটি রিসিভ করিয়ে আপনার ওই ফিডারের যে ইনচার্জ বা ফিডারের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে তার সাথে আপনি সরাসরি কথা বলে আসবেন এবং আবেদনের একটা ফটোকপি বা আবেদন প্রসিডিউর অবগত করে আসলে উনি সরজমিনে গিয়ে আপনার দেখবে এবং এটা মিটারেও শু করে এবং লোড ক্যালকুলেশন করে হিসাব করে দেখবেন। এবং এটা প্রয়োজন হতে পারে যে দেখার জন্য 1 মাস সময়ও লাগতে পারে, কারণ প্রিপেইড মিটারে অ্যাকচুয়াল লোডটা দেখার জন্য 1 মাস পরে আপডেট দেখায় এবং পোস্টপেইড মিটারেও 7 দিন বা 15 দিন পর পর সেটা আপডেট হয় ম্যাক্সিমাম ডিমান্ডটা। ঠিক আছে, তো সেটা একটু সময় লাগতে পারে, তো তখন উনি দেখে যদি কনফার্ম হন তখন আপনাকে এটা অবগত করবেন যে লোড কমানো যাবে। এবং প্রসেস হলে এটার জন্য একটু নোট লিখতে হবে, অফিসিয়াল যে প্রসেস আছে উনি ফুলফিল করে দিবেন এবং ফি জমা দিতে হবে। অর্থাৎ লোড বাড়ানোর যে ফি, লোড কমানোর জন্য সে একই ফি। যদি প্রিপেইড মিটার হয় তাহলে সেটা 3 ফেজ বা সিঙ্গেল ফেজ ক্যাটাগরি অনুসারে ফি আছে। ধরুন আপনার সিঙ্গেল ফেজ হলে চুক্তি পরিবর্তন ফি প্লাস হলো আবেদন ফি, এগুলো নেওয়া হয়। ঠিক আছে, আর হলো যে যদি আপনার 3 ফেজ হয় সেই ক্ষেত্রে চুক্তি পরিবর্তন ফি এবং আবেদন ফি নেওয়া হয়। আর পোস্টপেইড মিটার হলে আপনার হলো সেখানে আবার এস্টিমেট সিকিউরিটির আদলে কিন্তু টাকা জমা দিতে হয়, সেটা সমন্বয় আছে, হিসাব আছে আর কি। উনি আপনাকে যত কিলোওয়াট লোড বাড়াবেন তার সাথে এটা আপনাকে ক্যালকুলেশন করে দিবে এবং আপনি সেটা বুঝে নেবেন। ধরুন যে প্রিপেইড মিটার হলে সিঙ্গেল ফেজ হলে সাধারণত 210 বা 250 টাকার মধ্যেই কিন্তু হয়ে যায় লোড কি কমানোর জন্য। আবার পোস্টপেইড মিটার হলে যদি এটা লোডের উপর দেখা যায় যে লোড বাড়াতে গেলে আপনার এই ই করতে হয় যে 5 কিলোওয়াট হিসাবে টাকা জমা দিতে হয়। ঠিক আছে, তো সেটা আপনার যদি প্রিভিয়াস আবার কিলোওয়াটের সাথে সমন্বয় হয়ে যে আগে কত টাকা জমা দিয়েছিলেন, ধরেন যে 2 কিলোওয়াট ছিল আপনার 2 বার এসেছেন, তাহলে 4 হলে তাহলে 2-এর জন্য যদি 1600 টাকা দিতে হবে, আর আগে যদি আপনি 8 দুগুণে 1600 বাদ দেন তাহলে 1600 বাদ দিলে আপনি সরি 4 দুগুণে 800 বাদ দেন তাহলে আপনার পরবর্তীতে দিতে হবে 1600 টাকা। এরকম হিসাব আছে আর কি, এটা অলরেডি আর কিছু নেই, হিসাবটা বুঝে নেবেন। ঠিক আছে, তো এভাবে আপনার লোড কমানোর জন্য আবেদন এবং টাকা জমা দিলে পরবর্তী মাসিক অফিস করছি সেটা ব্যবস্থা নিলে আপনার লোড কমে আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।